এটা माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार परिचालनार देश। एखाने कोनो चाँदाबाजी, कोनो रंगबाज, कोनो सन्त्रासी, कोनो जंगीके एखाने बाध्य देওয়া হয় না। কোনো মাদকের আমরা মাদকে জিরো টলারেন্স নীতি তার মানে ডিক্লারেশনে আমরা সেটা অবলম্বন করছি। আমি বারবার বলছি যারা এই কাজটি করেন তারা কঠিন বিপদের সম্মুখীন হবে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না, নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে জনপ্রতিনিধি হোক, যে সে নেতা হোক, কিংবা সে সমাজের অধিপতি হোক, আমরা কাউকে ছাড় দেব না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নির্দেশনা এগুলো। কাজে আমি এখানকার এডিসিকে আমরা বলবো, ডিসি সাহেবকে বলবো আপনি নাম কালেকশন করেন এবং এদেরকে এটা যদি সত্যি ঘটনা হয় তাহলে অবশ্যই এদেরকে ধরার ব্যবস্থা করেন, আইনের মুখোমুখি করার প্রচেষ্টা নেবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার তারা হত্যার প্রচেষ্টা নিয়েছিল। তারা মনে করেছিল যে ইনি যদি বেঁচে থাকে বঙ্গবন্ধুর খুনের বিচার হবে এবং সব কিছুই একটা সুন্দরভাবে আসবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাই করেছে। আমরা বাংলাদেশের মানুষ সবসময় চিন্তা করতাম, সবসময় আক্ষেপ করতাম যে বঙ্গবন্ধুর বিচারটা যদি আমরা দেখে যেতে পারতাম। সেটাও বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় সেই বিচার দেখলাম এবং বিচারের রায় কার্যকারী হওয়ার দৃশ্য আমরা দেখলাম। দুই চারজনের রায় কার্যকর হয় নাই। আমরা আশা করছি আমরা অচিরেই তাদের রায় কার্যকরিতা দেখব। আমি সময় নষ্ট করতে চাই না, আমি ফিরে যেতে চাই। এই খাদ্য ত্রাণ যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতে চাই।